Assalamualaikum my lovely viewers, welcome back to my channel Naureen Kitchen Blogs থেকে আজও আমি চলে এসেছি আপনাদের মাঝে নাওরিন। তো আজ আমি এসেছি আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে, সেটা হলো চায়ের কাপে মেপে কাপকেক। তো আপনারা হয়তো এতক্ষণে আমার এ দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি কাপকেক তৈরি করছি। তো এবং খুব সহজে এবং খুব অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজ চায়ের কাপে মেপে কাপকেক তৈরি করতে যাচ্ছি। চলুন দেখে নেই আমাদের কি কি লাগছে এবং কতটুকু পরিমাণে লাগছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম, হাফ কাপ পরিমাণে চিনি, হাফ কাপ পরিমাণে ময়দা এবং 1/4 কাপ তেল। তো আপনারা এখানে তেলটা হাফ কাপও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং একে একে সবগুলো আমি এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই দুটো ডিম নিয়ে নিচ্ছি, রুম দুটো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রাখতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে তেল। আপনারা এখানে বাটার গলিয়েও ইউজ করতে পারেন। তো আমি যেহেতু বলেছি ঘরে থাকা এবং অল্প সামান্য কিছু উপকরণ দিয়ে দেখাবো, তাই আজ আমি এখানে তেলটাই ব্যবহার করে দেখাচ্ছি। এবং আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তবে আমি মনে করব এখানে 1/2 কাপটাই ঠিক হবে। তো আমি এখন একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমরা এটা ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ পর্যন্ত না এটা একটা ক্রিমি টেক্সচার চলে আসে। তো চলুন আমরা এটাকে ভালো করে হ্যান্ড হুইক্সের মাধ্যমে বিট করে নিই। হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা। এখন আমি ময়দাটা ভালো করে এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে 1/4 কাপ পরিমাণে ময়দাও ইউজ করতে পারেন, তবে আমি এখানে 1/2 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করেছি। দেখুন আমি ময়দাটা ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোথাও কোনো দলা পেকে না থাকে। তো এখন আমি ব্যবহার করব এখানে 1 চা চামচেরও 1/2, মানে 1/2 চা চামচ পরিমাণ বা তার থেকে একটু সামান্য পরিমাণে বেশি বেকিং পাউডার। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার অ্যাড করেছি। তো আমার এইটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন এটাকে আমি কাপের মধ্যে ঢেলে নেব। তো কাপটাকে আমি মিশ্রণটা ঢালার আগে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা ঘি বা বাটার যে কোনো কিছু ব্রাশ করে নিতে পারেন। তেলটা ব্রাশ করার ফলে কেকটা মোল্ডের সাথে ভালো করে আর কি সেট হয়ে যাবে এবং মোল্ড আউট করার সময় এটা লেগে থাকবে না। তো আমরা এখন এটাকে একে একে মিশ্রণগুলো 1/2 কাপের মানে 1/2 কাপ পর্যন্ত মিশ্রণটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি সম্পূর্ণটা হয়ে যাওয়ার পর। ভিউয়ার্স, এখন এটাকে আমি ওভেনের ভিতরে দিয়ে দিয়েছি। আমি এটাকে ওভেনটাকে আমি প্রিহিট করে নিই নাই। তো এখন আমি এটাকে ওভেনের ভিতরে দিয়ে দিয়ে ওভেনের দরজাটা বন্ধ করে দিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আমি 170°C-এ এটাকে আমি 20 মিনিট বেক করব। আমি প্রথমে সেট করেছিলাম 20 মিনিট, তবে এটার জন্য আমার আরও 5 মিনিট লেগেছে। আমি চেক করে নিয়েছিলাম 20 মিনিট পরে। তো একটু আমার কাঠিটা ভিতর থেকে ভেজা ভাব এসেছিলো, এই জন্য পরে আমি আরও 5 মিনিট এটাকে বেক করে নিয়েছি। তো টোটাল 25 মিনিট লেগেছে আমার এই কাপ কেকগুলো বেক হতে। তো আমরা ফিরে আসছি পুরো কাপ কেকটা বেক হয়ে যাওয়ার পর।
ভিউয়ার্স আমার কাপকেকগুলো রেডি। আমি এখন ওভেন থেকে এটাকে বের করে নেব। তো এখন আমি এটাকে ওভেন থেকে বের করে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, কারণ এটাকে যদি আমি গরম অবস্থায় মোল্ড আউট করতে যাই তাহলে কাপগুলো কাপকেকগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যার জন্য এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, ফিরে আসছি ঠান্ডা। তো ভিউয়ার্স আমার কাপগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে আমি একটা ছুরির সাহায্যে চারপাশগুলো ভালোভাবে কেটে নেব এবং কেটে ভালো করে এটাকে আমি বের করে নিচ্ছি। আমি ভালো করে এটাকে চারপাশ থেকে কেটে নিয়েছি, দেখুন ওয়াও মাশাআল্লাহ আমার কাপকেকগুলো অনেক সুন্দর ফুলে গিয়েছে, অনেক সুন্দর সফট হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখেই বুঝতে পারছেন, এখন আমি একে একে সব কাপকেকগুলো মোল্ড আউট করে নিয়েছি। দেখুন উপরের কালারটাও অনেক সুন্দর এসেছে। আমার ওভেনে যেহেতু কনভেকশন অপশনটা আছে, তো আমি কনভেকশন অপশনে দিয়ে 170°C এটাকে 35 মিনিটস বেক করে নিয়েছি। তো আপনারা যদি কনভেকশন মোড থাকে তাহলে করে নেবেন, আর না হলে এটা নর্মাল টেম্পারেচারে, যে টেম্পারেচারটা আমি বলেছি সেটাতেই করে নিতে পারবেন। তো দেখুন আপনাদেরকে আমি কেকটা ভেঙে দেখিয়েছি, মাশাআল্লাহ কেকটা কতটা সফট হয়েছে। তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে। আর কেমন হলো বাসায় বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।